নমস্কার ফ্রেন্ড, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর ভিডিও দেখাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে। তো আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, আমি বাজারে গিয়েছিলাম। বাজার থেকে ফেরার সময় দেখলাম এখানে মামনসার পুজো হয়েছে। তো মামনসার পুজোর কিছু ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ মামনসারটা খুব সুন্দর হয়েছে। তো এখানে আমার মামার বাড়ি, তো এখানে মামার বাড়ির ঠাকুর এখানে পুজো হয়। তো আমি বাজার থেকে আসার সময় দেখতে পেলাম মায়ের পুজো হয়েছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো বাড়ি এসে দেখলাম আমাদের বাড়িতে মা লক্ষ্মীর পুজো হবে। তো মা এখানে সব জোগাড় করে দিয়েছে, আমি সকালে আলপনা দিয়ে বাজারে গিয়েছিলাম। তো এবার এখানে জোগাড় সব হয়ে গেছে, তো ঠাকুরমশাই আসলেই পুজো হয়ে যাবে। আমি ওদিকে চান টান করে গোপালের পুজোর আয়োজন করব। তো তোমরা যদি গোপালের পুজোর আয়োজনটা দেখতে চাও তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে। তো এখন মা সাইজ করছে। তো কালী মায়ের কাছেই পুজো হয় যেহেতু, তাই কালী মায়ের কাছেই মা লক্ষ্মীর পুজো হচ্ছে। তো ভিডিওটা অন্যভাবে তোলা হয়ে গেছে, তাই ভিডিওটা তোমরা যেদিক সেই দিক থেকে দেখতে পাচ্ছ। তো আমি এখন কৃষ্ণকে চান করাবো, তার জন্য এখানে কৃষ্ণকে চান করার জন্য গোলাপ জলেই স্নান করাচ্ছে। এবার আমি কৃষ্ণের গাটা মুছিয়ে দেব। মুছানোর পর সাজিয়ে গুছিয়ে ওকে আমি সাজিয়ে সিংহাসনে তুলে দিয়েছি। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে লিখো। দেখো সবাইকেই আজকে আমি সুন্দর করে সাজিয়েছি। জগন্নাথ দেব আছে, তো মা লক্ষ্মী। এবার আমি প্রভুর জন্য প্রসাদ নিবেদন করব, তো প্রসাদ রেখে রেডি করে নেব আমি। তো আমার প্রসাদ নিবেদন করাও হয়ে গেছে। তার নিবেদন করার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে।